সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সলমান খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বানশালী, কারণ জোহরের মতো প্রথম সারির স্টার ও পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে মামলা রুজু করা হয়েছিল তা খারিজ হয়ে গেল বিহারের মুজাফফরপুর কোর্টে। এদের সকলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এদের স্বজন পোষণের নীতির কারণেই কাজ না পেয়ে হতাশায় ভুগতে থাকেন সুশান্ত এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হন। মামলাটি করেছিলেন স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা, সেটি খারিজ করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার। তিনি জানিয়ে দেন বিষয়টি আদালতের এখতিয়ারেই পড়ে না। সংশ্লিষ্ট পিটিশনটি জমা পড়েছিল 14 জুন, সুশান্ত মারা যাওয়ার ঠিক 3 দিন পর। সাক্ষীর তালিকায় বিভিন্ন বিশিষ্টজনের পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের নামও দেন আইনজীবী। কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নেপোটিজমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই সম্ভবত তাকে সাক্ষীর তালিকায় নেন ওঝা। মামলা খারিজ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ওঝা জানান তিনি উচ্চতর আদালতে অভিযোগ জানাবেন। উল্লেখ্য, সুশান্তের ঘটনায় বিহার থেকে উঠে আসা অভিনেতা খেলোয়াড়রাও বারবার ঘটনাকে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনয় দুনিয়া থেকে রাজনীতিতে আসা শেখর সুমন, মনোজ তিওয়ারি প্রমুখ। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।